যারা অনুগামী আছেন, আজকে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন। এই জন্ম জয়ন্তীতে হরিচাঁদ ঠাকুর সম্পর্কে আমি কয়েকটি গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে কয়েকটি গান গাইব। আমার নিজের উপলব্ধি থেকে আমি যে গানগুলো বেরিয়ে এসে আমি নিজে লিখেছি, আশা করি ভালো লাগবে। তাই সর্বপ্রথমে আমি নমস্কার জানাই সে পরম পিতা ঠাকুর হরিচাঁদ ঠাকুরকে এবং মহাত্মা গুরুচাঁদ ঠাকুর, এবং আমি প্রণাম জানাই হরিচাঁদ ঠাকুরের স্বপ্নকে সফল করার লক্ষ্যে যারা সেই দায়িত্ব মাথায় নিয়ে বয়ে চলেছেন। আজকের এই উদ্যোক্তা সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানিয়ে এই বহুজন সমাজের বা আমাদের পিছিয়ে পড়া সমাজের যে সমস্ত মনীষীগণ আছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার অনুষ্ঠান আমি শুরু করছি। আজকে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে আমরা কেন চিনি, কারণ হরিচাঁদ ঠাকুরকে কাউকে আমরা চিনতাম না, যদি কিনা তিনি আমাদের জন্য এই সংগ্রাম তিনি করতেন। গুরুচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশে, তিনি জন্মগ্রহণ করেছিলেন, দেখেছিলেন এই পিছিয়ে পড়া সমাজের জন্য তিনি যে সংগ্রাম করেছেন, তার উপরে আমি একটি গান গাইছি। এই প্রতিটি জাতির দুঃখ দেখে আমার গুরু চাঁদেই ধরাই এসে করলো এদের মুক্ত রে, কোনদিন শোধ হবে না হরি গুরু চাঁদের রে। প্রতিটি জাতির দুঃখ দেখে গুরু চাঁদেই ধরাই এসে, প্রতিটি জাতির দুঃখ দেখে গুরু চাঁদেই ধরাই এসে করলে এদের মুক্ত রে, তাই কোনদিন অসৎ হবে না আমার গুরু চাঁদের রে, তাই কোনদিন অসৎ হবে না হরি গুরু চাঁদের রে। অত্যাচারের প্রতিবাদে আমার গুরু চাঁদেলেন ধরা, চণ্ডাল গালি মোচন করে শূদ্র দিলেন পরিচয়, নম শূদ্র দিলেন পরিচয়, এই অত্যাচারের প্রতিবাদে আমার গুরু চাঁদেলেন ধরা, চণ্ডাল গালি মোচন করে শূদ্র দিলেন পরিচয়, নম শূদ্র দিলেন পরিচয়, তাই গুরু চাঁদেলেন ধরাতে ব্রাহ্মণ্যবাদের প্রতিবাদে, গুরু চাঁদেলেন ধরাতে ব্রাহ্মণ্যবাদের প্রতিবাদে, চণ্ডাল জাতির পাশে থেকে, চণ্ডাল জাতির পাশে থেকে শিক্ষার আলো জ্বালালো সেদিন, তাই কোনদিন অসৎ হবে না আমার গুরু চাঁদের রে, তাই কোনদিন অসৎ হবে না হরি গুরু চাঁদের রে। এই অত্যাচারের প্রতিবাদে আমার গুরু চাঁদেলেন ধরা, চণ্ডাল গালি মোচন করে শূদ্র দিলেন পরিচয়,
নাম শূদ্র দিলেন পরিচয়। তাই গুরুচাঁদ শূদ্রের দেবতা, পরিচাঁদ পরম পিতা, গুরুচাঁদ শূদ্রের দেবতা, পরিচাঁদ পরম পিতা, যার কৃপাতে সারা দেশে শূদ্র যে হলো স্বাধীন। তাই কোনো দিন সদ হবে না আমার গুরুচাঁদের রে, তাই কোনো দিন সদ হবে না হরি গুরুচাঁদের রে। দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন মনীষীরা জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষের বুকে, কিন্তু পিছিয়ে পড়া সমাজ তাদের কাছ থেকে এক চিমটি উপকৃত হয়নি। কারণ হরিচাঁদ ঠাকুরের অবদান, গুরুচাঁদ ঠাকুরের অবদান যদি আমি ব্যাখ্যা করতে যাই, তাহলে দিনের পর দিন, রাতের পর রাত বললেও তাদের গুণের সীমা নেই, সেই অর্থ ব্যাখ্যা করা যায় না। তাই বলছে, আমি শাস্ত্র গ্রন্থে দেখি কত ওরে যুগে যুগে ভগবান, কারো চোখে বাঁধল নাই শূদ্র জাতির অপমান, এই নাম শূদ্রের অপমান। আমি শাস্ত্র গ্রন্থে দেখি কত যুগে যুগে ভগবান, শূদ্র জাতির অপমান, এই নাম শূদ্রের অপমান। তাই গুরুচাঁদের রাখিতে মান শূদ্র জাতি কর সংগ্রাম, গুরুচাঁদের রাখিতে মান শূদ্র জাতি কর সংগ্রাম। সমীর বলে জেগে ওঠো, সমীর বলে জেগে ওঠো, তোমরা যে রাজি সাধু, তাই কোনো দিন অসুদ হবে না আমার গুরুচাঁদের রে, তাই কোনো দিন অসুদ হবে না আমার গুরুচাঁদের রে, তাই কোনো দিন অসুধ হবে না আমার গুরুচাঁদের রে।